নমুনা তৈরির উপকরণের তালিকা। পোশাক শিল্পে বিভিন্ন ধরনের যন্ত্র এবং সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে পোশাক তৈরির জন্যে। এই অধ্যায় নমুনা তৈরিতে যন্ত্র এবং সরঞ্জাম এবং তা কিভাবে ব্যবহার করতে হবে তার উপর পরিচিতি দেয়। নমুনার তৈরিতে যন্ত্রের তালিকা। বাদামি কাগজ ব্যবহার করা হয় নমুনার খসড়া এবং ডিজাইনের জন্যে। নমুনা তৈরির কাগজ বাদামি কাগজ এর মতো সাধারণ কাগজ হতে পারে। পেন্সিল প্যাটার্ন তৈরির জন্যে অনেক পেন্সিলের দরকার পড়ে। আমরা নমুনা আঁকার সময় পেন্সিল ব্যবহার করতে চাই, যাতে রেখা মুছে নতুন রেখা আঁকা যেতে পারে। রবার নরম রবার অনাকাঙ্ক্ষিত রেখা অথবা বিন্দু মোছার জন্যে আদর্শনীয় এবং দরকারি। কাঁচি আমাদের দুই ধরনের কাঁচির দরকার পড়ে। এক, কাগজ কাটার কাঁচি। দুই, কাপড় কাটার কাঁচি। কাগজ কাটার কাঁচি, কাগজ কাটার কাঁচি ব্যবহার করা হয় আপনার কাগজের নমুনা কাটার জন্যে, কাপড়ের জন্যে নয়। কাপড় কাটার কাঁচি জামা তৈরির সময় কাপড় কাটার জন্যে কাপড় কাটার কাঁচি অত্যন্ত প্রয়োজনীয়। স্কেল পরিষ্কারভাবে ভাগ করা স্কেল, এগুলো আপনাকে পেন্সিলের নির্দেশনা একদম শুরু থেকে মাপতে সাহায্য করে এবং অবশ্যই দরকারি একটি উপকরণ নমুনা তৈরিতে এবং স্তর যোগ করার ক্ষেত্রে এবং একই রকম বিভিন্ন ক্ষেত্রে। বাঁকানো স্কেল বিভিন্ন ধরনের বাঁকা স্কেল আছে। এক, ফ্রেঞ্চ বাঁক। দুই, হিপের বক্র রেখা। ফ্রেঞ্চ বাঁক, ফ্রেঞ্চ বাঁক ব্যবহার করা হয় গলায় বগলে মসৃণ বাঁক দেওয়ার জন্যে। হিপের বক্ররেখা, একটি হিপের বক্ররেখা আপনাকে নিতম্বে গলায় এবং বগলে মসৃণ বাঁক আঁকতে সহায়তা করবে এবং আপনি বাঁকের মাপও নিতে পারবেন। নচার, এটি একটি যন্ত্র নমুনার সামনের দিক এবং পিছনের দিক শনাক্ত করার জন্যে। অনুসরণের চাকা, অনুসরণের চাকা নমুনার আকৃতি কাগজে স্থানান্তরিত করে। মাপ নেয়ার টেপ, এটি দেহের মাপ এবং নমুনা ঠিক করার জন্যে ব্যবহার করুন। আরও ব্যবহার করা হয় অংশগুলোর সঠিকতা দেখার জন্যে। শৈলীপূর্ণ টেপ, শৈলীপূর্ণ টেপ সাজানোর জন্যে ব্যবহার করা হয়। ভঙ্গিপূর্ণ লাইনগুলি চিহ্নিত করুন ফেব্রিক সাজানোর আগে এবং পিন করা স্টাইল রেখাগুলো যা তৈরি হবে। ধাক্কা দিয়ে লাগানোর পিন, ধাক্কা দিয়ে লাগানোর পিন নমুনা পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়। সোজা লম্বা পিন সাজানোর এবং ফিটিংয়ের জন্য ব্যবহার করা হয়। সরু ছেদা করার সূচ বা ফলা, একটি ফলা বিন্দু বানানোর সময়ই অনেক কাজে আসে। একটি ডার্টের শেষ মাথার মতো একটি বিন্দু ব্যবহার করুন একটি নচের জায়গায়। একটি গলাবন্ধ তৈরি করার সময় যেমন একটি কোণে পরিণত হয়। মাস্কিং টেপ সাধারণত সাজানোর সময় ভিন্ন ভঙ্গির রেখা তৈরির জন্যে। বর্গক্ষেত্র, এটি একটি ত্রিভুজ বর্গক্ষেত্রের রেখার মাপের সাথে।